আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ইতিমধ্যে তোমাদের এসএসসি 2021 ব্যাচের সপ্তম সপ্তাহে অ্যাসাইনমেন্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান এর পঞ্চম অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে। সেখানে দর্পণ নিয়ে তোমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়েছে। তার মধ্যে আছে, দেখো এখানে বলা হয়েছে কি, যে আমরা বাসায় সাজগোজ করার জন্য সবসময় আয়না ব্যবহার করি। বলা যেতে পারে এ ধরনের আয়না আমাদের নিত্য ব্যবহার্য একটি জিনিস। এবার আয়নাটাকে হাত দিয়ে দেখলে বোঝা যাবে এটি একটি সমতল আয়না, অর্থাৎ সমতল দর্পণ তোমরা যেটা আমরা দেখি। এখানে কয়ে বলা হয়েছে যে বাসায় ব্যবহৃত এ ধরনের আয়নায় আমরা যে প্রতিবিম্ব দেখি তা বাস্তব না অবাস্তব একে দেখাও। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যে আমরা যে আয়নাটা ব্যবহার করি সে আয়নায় যে প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটি বাস্তব হবে না অবাস্তব হবে। এটা করার জন্য তোমাদেরকে আমি একটু বুঝে সময় বাঁচানোর জন্য আমি লিখে এঁকে রেখেছি। দেখো কয়ে নাম্বার প্রশ্ন, তোমাদের এ ধরনের একটি চিত্র একে ব্যাখ্যা করতে হবে। এখানে তোমাদের 2 মার্ক আছে। এরপর খয়ে বলছে যে এ ধরনের আয়নার সামনে যদি একটি ছোট্ট বিন্দু এ কল্পনা করি তাহলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে। তুমি তোমার জ্যামিতি বক্সের বিভিন্ন উপকরণ ব্যবহার করে এ বিন্দুর প্রতিবিম্বের অবস্থান একে দেখাও। তারপর আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্ব দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর তোমার যুক্তি উপস্থাপন করো। অর্থাৎ তোমাদেরকে বলা হচ্ছে যে এই যে এটা হলো 6 নম্বর প্রশ্নের চিত্র, এখানে এই দর্পণের সামনে এ একটি বিন্দু, এরও একটি প্রতিবিম্ব তৈরি হবে এমন, এবং সেখানে তোমাদের এর যে অর্থাৎ দর্পণ হতে এ বিন্দু যে দূরত্ব এবং তার প্রতিবিম্ব যে দূরত্বের অনুপাত একই হবে কিনা তা তোমাদেরকে এই চিত্র একে যুক্তি উপস্থাপন করতে হবে। এখানে তোমাদের 4 মার্ক আছে। গয়ে এবার একই আয়নায় ঘড়ি কাঁটার যেদিকে ঘুরে দেখি ঘুরে সেই দিকে অল্প কোণে অর্থাৎ 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো। আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে? ফলাফলের উপর তোমার যৌক্তিকতা মতামত দাও। অর্থাৎ বলতে চাচ্ছে যে যদি এই আয়নাটাকে যদি আমরা 5 ডিগ্রি অর্থাৎ 5 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি আমরা একটু ঘড়ির কাঁটা, অর্থাৎ ঘড়ির কাঁটা মানে কি, ঘড়ির কাঁটা ঘুরে তো এইভাবে তার ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ এইটাকে ঘুরতে হবে হচ্ছে তোমার এই দিকে যেতে হবে, অর্থাৎ এইভাবে যেতে হবে। এর ঘড়ির কাঁটার দিকে যদি 5 থেকে 20 ডিগ্রি কোণে ঘোরানো হয় তাহলে সেক্ষেত্রে তার অর্থাৎ এই যে এই দূরত্ব অর্থাৎ বস্তুর দূরত্ব এবং তার বিম্বের দূরত্ব অনুপাত কেমন হবে সেটা চিত্র একে ব্যাখ্যা করতে বলছে। এসো আমরা এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করি। প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখো। এই ক নম্বর যে প্রশ্নটা আছে সেই ক নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। ক নম্বর প্রশ্নের চিত্রটা হবে এ ধরনের। এখন এই চিত্রটা একে তোমাদের একটু বর্ণনা দিতে হবে, কারণ এখানে হলো 2 মার্ক আছে। যে বর্ণনাটা কিভাবে দেবা, যে এম প্রাইম একটি দর্পণ, দর্পণের সামনে এইচ এল একটি বস্তু রাখা আছে, এইচ হতে এইচ এম প্রাইম একটি রশ্মি লম্বভাবে দর্পণে আপতিত হয়ে ওই একই পথে ফিরে আসে, এইচ বিন্দু হতে এইচ পি একটি রশ্মি তির্যকভাবে আপতিত হয়ে পিই পথে ফিরে আসে বা প্রতিফলিত হয়। এখন এই এইচ এম প্রাইম রশ্মিকে যদি পিছনের দিকে অর্থাৎ এইচ এম প্রাইম রশ্মিকে যদি পিছনের দিকে বর্ধিত করি এবং পিই রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে তারা এইচ প্রাইম বিন্দুতে মিলিত হবে। আবার এল বিন্দু হতে এল এম রশ্মির দর্পণে লম্বভাবে আপতিত হয়ে একই পথে ফিরে আসে। তোমরা জানো সমতল দর্পণে যদি লম্বভাবে কোনো আলোকরশ্মি এসে পড়ে তাহলে ওই পথে ফিরে আসে, তাহলে এটা যেহেতু লম্বভাবে পড়ছে তাই এই পথে ফিরে আসছে। এল বিন্দু হতে অপর একটি রশ্মি এল কিউ রশ্মি তির্যকভাবে দর্পণে আপতিত হয়ে
কিউ ই পথে প্রতিফলিত হয়, তাহলে কিউ ই পথে প্রতিফলিত হয়। এখন আমরা এই এল এম রশ্মি এবং ই কিউ রশ্মিকে পিছনের দিকে যে এইভাবে পিছনের দিকে বাড়ালে বা বর্ধিত করলে এল প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এইচ এল প্রাইমই হবে এইচ এল এর অবাস্তব প্রতিবিম্ব। অর্থাৎ সমদল দর্পণে দেখো, যেহেতু দর্পণের এই পিছনে যে দাগটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় সিলভারিং করা বা পারা লাগানো, কারণ কারণ এখানে আলো এসে পড়লে যেন রিফ্লেকশন হতে পারে অর্থাৎ প্রতিফলন ঘটতে পারে, এর জন্য এখানে পারা লাগানো থাকে, কখনোই তারা পিছনে প্রতিবিম্ব গঠিত হয় না, কিন্তু যেহেতু আমরা চিত্রের মাধ্যমে পিছনে দেখতে পাচ্ছি তাই এটা, এবং যে প্রতিবিম্বটা হয়েছে এটা কিন্তু অবাস্তব। কেন? তোমরা আয়নার সামনে তোমরা যখন চেহারাটা দেখো তখন দেখবা যে ডান হাত নাড়াচাড়া করলে সেখানে মনে হবে যে বাম হাত না নাড়াচাড়া করতেছে বা নড়তেছে, তাহলে এটির থেকে বোঝা যায় যে সেটি হলো কি, যে প্রতিবিম্বটা গঠিত হয় ওই প্রতিবিম্বটা হলো অবাস্তব। তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে সমতল দর্পণের তিনটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই দর্পণ হতে বস্তু যত দূরে থাকে তার প্রতিবিম্ব ঠিক তত পিছনে গঠিত হয়, অর্থাৎ এই দর্পণ থেকে এই বস্তু যত দূরে থাকবে তার প্রতিবিম্ব তত পিছনে গঠিত হয়। যেমন এইচ এল যে বস্তুটা তার প্রতিবিম্ব দেখো এইচ প্রাইম ও এল এল প্রাইম দর্পণ হতে ঠিক তত পিছনে গঠিত হয়েছে, এটা এক নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ আমি কি বলছি যে এক নম্বর যে বৈশিষ্ট্য আছে সেই এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই এইচ এল ইকুয়াল এইচ প্রাইম এল প্রাইম, তার মানে কি এইচ এল বস্তুটা এই দর্পণ হতে যত দূরে আছে এই এইচ প্রাইম এল প্রাইম এইটা হলো এই বস্তুটা এই দর্পণে তত দূরে অবস্থান করবে। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, দুই নম্বর যে বৈশিষ্ট্য অর্থাৎ এই যে এই দর্পণের সামনে যে বস্তুটা থাকবে তার যে উচ্চতা হবে সৃষ্ট প্রতিবিম্বর উচ্চতা একই হবে, অর্থাৎ এই উচ্চতা আর এই উচ্চতা দুটো সমান হবে। অর্থাৎ এখানে তোমাদের হলো কি এই প্রতিবিম্বর উচ্চতা অর্থাৎ বস্তুর উচ্চতা সমান বিম্বের উচ্চতা, অর্থাৎ যে প্রতিবিম্ব তৈরি হবে সেই বিম্বের উচ্চতা এই দুটা সমান হবে। তিন নম্বর হলো পয়েন্ট যেটা সেটা যে প্রতিবিম্বটা তৈরি হবে এই বস্তুটা যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা হলো অবাস্তব অবাস্তব ও সোজা, দেখো সোজা তৈরি হয়েছে। এই তিনটা বৈশিষ্ট্য হলো সমদল দর্পণে। তাহলে আমি কি বলছি যে এক নম্বর পয়েন্ট হচ্ছে এই দর্পণ হতে বস্তু যত দূরে থাকবে তার প্রতিবিম্ব তত পিছনে গঠিত হবে। দুই নম্বর বৈশিষ্ট্য এই বস্তুর যত উচ্চতা এবং এই প্রতিবিম্বের উচ্চতা সমান হবে। তিন নম্বর বৈশিষ্ট্য যে প্রতিবিম্ব পাবো সেটা হলো অবাস্তব হবে ও সোজা হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, এভাবে তোমরা ছোট করে একটা ব্যাখ্যা দেবে আর এই চিত্রটা আঁকবে তাহলে দুই মার্ক পাবে। এবার আমরা ক্ষয়ের প্রশ্ন যেটা বলছে সেটা সলভ করার চেষ্টা করা, যেহেতু ক্ষয়ের প্রশ্ন বলছে তোমাদেরকে এ ধরনের আয়নার সামনে যদি একটি ছোট বিন্দু এ কল্পনা করি তাহলে তারও একটি প্রতিবিম্ব তৈরি হবে এবং তুমি তোমার জ্যামিতি বক্সের উপকরণ ব্যবহার করে এ বিন্দুর প্রতিবিম্বের অবস্থান একে দেখাও, তারপর আয়না থেকে এ বিন্দু এর ও প্রতিবিম্বের দূরত্বের অনুপাত বের করে ফলাফলের উপর যুক্তি উপস্থাপন করো। এসো আমরা এই খ নম্বর প্রশ্নটায় সমাধান করি। এই খ নম্বর প্রশ্নে দেখো এম এম প্রাইম তোমরা যেভাবে বর্ণনাটা লিখবা খাতায় এম এম প্রাইম দর্পণের সামনে এ একটি বিন্দু বস্তু, এ হতে এ এম প্রাইম রশ্মির লম্বভাবে আপতিত হয়ে ওই পথে ফিরে আসে, অপর একটি রশ্মি এ বি তির্যকভাবে দর্পণে আপত্ত হয়ে বিসি পথে প্রতিফলিত হয়, এ এম প্রাইম রশ্মি ও এই বিসি রশ্মিকে পিছনের দিকে বর্ধিত করলে অর্থাৎ এ রশ্মিকে এদিকে এবং এই বিসি রশ্মিকে যদি দর্পণের পিছনের দিকে যদি বর্ধিত করা হয় তাহলে এ প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এ প্রাইম বিন্দুই হবে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এইভাবে তোমরা বস্তু কী করবা, এরপরে লিখতে পারো যে বি বিন্দুতে বিয়ানে একটি লম্ব আঁকি,
এই বর্ণনাটা তোমরা সুন্দর করে খাতা লিখবে। এরপর তোমাদেরকে একটু প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে যে এইটার যে অর্থাৎ দর্পণ হতে বিন্দু এ যত দূরে থাকবে এ প্রাইম প্রতিবিম্বটা তত দূরে গঠিত হবে, এইটার অনুপাত তোমাকে জ্যামিতিক আকারে প্রমাণ করতে হবে। এসে আমরা ক্ষয়ের প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। তাহলে আমরা হলো এই রশ্মি অর্থাৎ এ প্রাইম রশ্মি এবং বি এন রশ্মি হলো সমান্তরাল, কেন এ বি হচ্ছে তার ছেদক। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এ এম প্রাইম সমান্তরাল, এই চিহ্নটির নাম সমান্তরাল, বি এন কোলন, কারণ এ বি হচ্ছে ছেদক, এ বি ছেদক, এ বি যদি ছেদক হয় আমরা জানি যে এখানে এই যে এই কোণ অর্থাৎ ছেদক, তাহলে এখানে যে কোণটা তৈরি করবে অর্থাৎ এই জায়গায় যে কোণটা তৈরি হবে আর এই জায়গায় এই দুটা কোণ হলো সমান হবে, কেন এই দুটা কোণ হচ্ছে একান্তর কোণ, এই দুটা কোণ সরি এই কোণটা না এই কোণটা একান্তর কোণ। আর আমরা জানি এই আপাতত সে লম্বের সাথে যে কোণ তৈরি করে সেই কোণকে বলা হয় আই কোণ, আর প্রতিফলিত রশ্মি যে কোণ তৈরি করে এই লম্বের সাথে সেটা হলো আর কোণ, এই দুটা সবসময় সমান হয়। তাহলে দেখো যে এই রশ্মি আর এই রশ্মি যদি হলো সমান্তরাল হয় আর এ বি যদি ছেদক হয় তাহলে এই কোণ আর এই কোণটা সমান হয়, কেন এটা একান্তর কোণ। অর্থাৎ আমরা বলতে পারি যে এম প্রাইম এ বি কোণ ইকুয়াল এ বি এন কোণ, অর্থাৎ এই কোণটা এম প্রাইম এ বি কোণ এ বি এন কোণ, এটা হলো একান্তর কোণ, একান্তর কোণগুলো সমান একান্তর কোণ। সমান প্রতিফলন সূত্র অনুসারে প্রতিফলনের সূত্রানুসারে আমরা জানি এই আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, অর্থাৎ আই কোণ সমান আর কোণ। তাহলে আই কোণটা কি এ বি এন কোণ ইকুয়াল টু এন বি এ বি এন কোণ ইকুয়াল টু এন বি সি কোণ, কারণ আপাতন কোণ আর প্রতিফলন কোণ হলো সমান, এটা আমরা জানি। এখন আমরা যদি কল্পনা করি যে এই রশ্মি আর এই রশ্মি সমান্তরাল, অর্থাৎ এ প্রাইম এম প্রাইম সমান্তরাল বি এন সি, আর ছেদক হচ্ছে সি এ প্রাইম, প্রাইম হচ্ছে ছেদক, তাহলে যদি ছেদ করে তাহলে আমরা জানি যে এই কোণ আর হলো এই কোণ হলো সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ হলো ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি এম এ প্রাইম বি কোণ সমান এন বি সি কোণ, কারণ এরা অনুরূপ কোণ আর অনুরূপ কোণগুলো সমান হয়, অনুরূপ কোণ অনুরূপ কোণ। তাহলে যদি আমরা এই কোণ আর এই কোণটা পেলাম তাহলে আমরা একটু হলো কি করি এইখানে একটা ত্রিভুজ হয়েছে আর এই পাশে একটা ত্রিভুজ হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ এম প্রাইম বি একটি ত্রিভুজ আরটা এ প্রাইম এম প্রাইম বি ত্রিভুজ, এটাও একটা ত্রিভুজ। এই ত্রিভুজ এ
এর ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে আমরা পাই এই কোণ এম প্রাইম এ বি কোণ ইকুয়াল এম প্রাইম এ প্রাইম বি কোণ, তারপর আমরা এই কোণটা সমান পেতে পারি এখানে, এই যে এখান থেকে এই কোণ আর এখান থেকে এই কোণ, কারণ এই কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি, কোণটা 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এ এম প্রাইম বি কোণ ইকুয়াল টু এ প্রাইম এম বি কোণ, কারণ এরা হলো কি 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। যদি আমরা এই কোণ আর এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এ প্রাইম কোণ সমান যদি এই এ কোণ সমান যদি এ প্রাইম কোণ হয় আর এই কোণ সমান যদি এই কোণ হয়, তাহলে আমরা কি বলতে পারি যে আছে এম প্রাইম বি এম প্রাইম হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। অতএব আমাদের ত্রিভুজ এ এম প্রাইম বি ত্রিভুজ সর্বসম এ প্রাইম এম প্রাইম বি ত্রিভুজ, তার ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাহলে এইটা সমান এইটা। অতএব আমরা পাই হচ্ছে এ এম প্রাইম ইকুয়াল এ প্রাইম এম প্রাইম, তার মানে আমরা হলো কি পেলাম, অর্থাৎ এই এ প্রাইমের উচ্চতা এ প্রাইম এ এম প্রাইমের দূরত্ব আর এ প্রাইম এম প্রাইমের দূরত্ব সমান। যদি সমান হয় তাহলে আমরা সেটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এভাবে যে এখানে আচ্ছা এখানে আমরা লিখতে পারি হচ্ছে বস্তু থেকে আয়না ও আয়না থেকে বিম্বের দূরত্বের অনুপাত, দূরত্বের দূরত্বের অনুপাত কত, তাহলে এ এম প্রাইম ভাগ এ প্রাইম এম প্রাইম, তার মানে কত আসতেছে 1। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে যে মানটা আসলো সেই মানটা হচ্ছে 1। তাহলে আমাদের এটাই হলো তোমাদের জ্যামিতিক আকারে প্রমাণ করতে হবে যে দর্পণ হতে এ বিন্দু যত দূরে থাকবে এ তার প্রতিবিম্ব তত পিছনে গঠিত হবে এবং তাদের যে অনুপাতটা হবে সেই অনুপাতটা 1 হবে। এই ছিল আমাদের হলো 6 নম্বর প্রশ্নের উত্তর, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। 9 নম্বর প্রশ্নে যে কথাটা বলা হয়েছে সেটি হলো কি ছিল, সেটি ছিল হচ্ছে এবার একই আয়না ঘড়ির কাঁটার যেদিকে ঘুরে সেদিকে অল্প কোণে অর্থাৎ 5 থেকে 20 ডিগ্রি ঘুরিয়ে জ্যামিতি বক্সের সাহায্যে এ বিন্দুর প্রতিবিম্ব আঁকো, আয়না থেকে এ বিন্দু ও এর প্রতিবিম্বের দূরত্বের অনুপাত কি একই থাকবে, ফলাফলের উপর যুক্তি উপস্থাপন করে। অর্থাৎ বলতে চাচ্ছে যে এই যে আমাদের যে দর্পণটা বা আয়নাটা আছে সেটাকে কি করতে হবে, 5 থেকে 20 ডিগ্রি কোণে সরাতে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ঘড়ি কাঁটা যেদিকে ঘুরবে, ঘড়ি কাঁটা তো ঘুরে হচ্ছে এইভাবে যেদিকে ঘুরবে সেই দিকে 5 থেকে 20 ডিগ্রি কোণে ঘোরাতে হবে। সেক্ষেত্রে তাদের যে এই প্রতিবিম্বের যে দূরত্বে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্বের অনুপাত কি একই থাকবে তা আমাদেরকে দেখাতে হবে। এসো আমরা এই গয়ের প্রশ্ন কীভাবে সলভ করতে পারি সেটা আমরা একটু দেখে নিই। তার 9 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের 4 মার্ক বরাদ্দ আছে, এখন এটার জন্য তোমাদেরকে এই চিত্রটা আঁকতে হবে, যে চিত্রটা আঁকতে হবে এই চিত্রটা একে তোমাদের একটু ব্যাখ্যা করতে হবে, যেহেতু এখানে 4 মার্ক আছে এটা ব্যাখ্যাটা কীভাবে করবা একটু মনোযোগ সহকারে তোমরা একটু শোনো। যে এম এম প্রাইম একটি দর্পণ, দর্পণের সামনে একটি বিন্দু বস্তু, এ থেকে
এএম রশ্মি আপতিত হয়ে এম প্রাইম সি পথে প্রতিফলিত হয়। অপর একটি রশ্মি অর্থাৎ এ বিন্দু হতে অপর একটি রশ্মি মানে এ এম রশ্মি দর্পণে আপতিত হয়ে তির্যকভাবে কিন্তু তির্যকভাবে আপতিত হয়ে এম ডি বিন্দু পথে ফিরে আসে বা প্রতিফলিত হয়। এখন এই যে এম প্রাইম এবং এম এই দুই বিন্দুতে এম প্রাইম ও এম এম ও প্রাইম লম্ব আঁকে। এখন এম প্রাইম সি রশ্মিকে এবং ডিএম প্রতিফলিত রশ্মিকে অর্থাৎ এই দুই এই রশ্মি আর এই রশ্মি এই দুইটা প্রতিফলিত রশ্মিকে যদি এই যে প্রতিফলিত রশ্মিকে যদি পিছনের দিকে দর্পণের পিছনের দিকে বোধিত করা হয় তাহলে এ প্রাইম বিন্দুতে ছেদ করে, তাহলে এ প্রাইম বিন্দুই হবে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। এইভাবে তোমরা আগে একটা বর্ণনা করে নেবা, তারপরে আমি এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে যে ফেসবুক পেজে এটার একটা লিখিত ফরম্যাট তোমাদেরকে দিয়ে দিব, সেটা দেখে তোমরা একটু নিজের মতো করে সেটা লেখার চেষ্টা করবে। আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেটা দেখে নাও। এসো তাহলে এটাকেও আমরা তাহলে প্রমাণ করে ফেলি কীভাবে। প্রথমে আমরা যেটা প্রমাণ করব সেটি হচ্ছে এই রশ্মি, অর্থাৎ আমি এই রশ্মি আর এই রশ্মি অর্থাৎ এম প্রাইম ও অর্থাৎ ও এম প্রাইম এবং এ বি এই দুইটা রশ্মিকে সমান্তরাল ধরে, তাহলে এসো আমরা সেটা দেখি যে ও এম প্রাইম সমান্তরাল এ বি, কারণ এই রশ্মি আর এই রশ্মি সমান্তরাল কারণ এ এম প্রাইম হলো ছেদক, এ এম প্রাইম ছেদক পূর্বের মতোই বর্ণনা ঠিকই থাকবে একই রকমই প্রায় ছেদক। যদি ছেদকই হয় তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, যেহেতু আমরা বলছি এই রশ্মি আর এই রশ্মি সমান্তর করবো এটা হলে এটা, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে আর এই কোণ আর এই কোণটা হলো সমান, এই কোণ আর এই কোণটা সমান কারণ তারা একান্তর কোণ। তাহলে আমরা লিখতে পারি যে ও এম প্রাইম এ কোণ ইকুয়াল এম প্রাইম এ বি কোণ কারণ একান্তর কোণ আর একান্তর কোণগুলো সমান হয় তার কোণ একান্তর কোণ। তাহলে আমরা হলো প্রতিফলন সূত্র অনুসারে জানি ওই পূর্বের মতোই প্রতিফলনের সূত্র অনুসারে পাই। দেখো যেহেতু বলা হয়েছিল যে এটা একটা আপতিত রশ্মি এবং এটা হলো প্রতিফলিত রশ্মি, তাহলে আপতিত রশ্মি এই লম্বের সাথে যে কোণ তৈরি করে সেই কোণকে বলা হয় আপাতন কোণ বা আইকোণ, আর এই প্রতিফলিত রশ্মি লম্বের সাথে যে কোণ তৈরি করে সেই কোণকে বলা হয় আর কোণ, অর্থাৎ এটা হলো প্রতিফলন কোণ। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এ এম প্রাইম ও কোণ ইকুয়াল ও এম প্রাইম সি কোণ, কারণ হলো এটা হলো কি এই আইকোণ সমান আর কোণ, আইকোণ সমান আর কোণ হলে এ এম প্রাইম অর্থাৎ এ এম প্রাইম ও কোণ এবং ও এম প্রাইম সি কোণ অর্থাৎ এই কোণ সমান এই কোণ, এটা আমরা লিখে নিলাম। এখন একটু দেখো আমরা এবার প্রমাণ করতে যাব, হলো কি প্রমাণ করতে যাব এই রশ্মি অর্থাৎ এই রশ্মিটা, এই যে আমি ডবল টাক দিচ্ছি এই রশ্মি এবং এই রশ্মি হলো সমান্তরাল প্রমাণ করব। এসো আমরা সেটা একটু দেখি কিভাবে এটা করতে পারি, অর্থাৎ ও এম প্রাইম সমান্তরাল এ প্রাইম বি রশ্মি। দেখো এইটা আর এইটা হলো সমান্তরাল, তাহলে ছেদকে এই ছেদক হলো এত ছেদক হলো
সি এ প্রাইম ছেদক ছেদক যদি তাই হয় তাহলে আমাদের দেখো এই যে আর কোণ আর এই কোণটা অর্থাৎ এই যে এখানে আমরা যে কোণটা পেলাম এই কোণটা হলো আমাদের সমান এই যে এই কোণটা হচ্ছে আর কোণ কারণ এই দুটা কোণ হচ্ছে অনুরূপ কোণ তাহলে আমরা এখানে লিখি যে ও এম প্রাইম সি কোণ ইকুয়াল বি বি এ প্রাইম এম প্রাইম কোণ কারণ এটা হলো কি অনুরূপ কোণ অনুরূপ কোণ আর অনুরূপ কোণগুলো সমান হয় অনুরূপ কোণ তাহলে অনুরূপ কোণটা আমরা কারণ এটা সমান যদি এটাই হয় তাহলে আমরা কি করতে পারি তাহলে আমরা দেখো এখানে দুইটা ত্রিভুজ পেয়ে গেছি এই যে পূর্বের মতো এই একটা ত্রিভুজ অর্থাৎ এখানে পেয়েছি এ বি এম প্রাইম একটা ত্রিভুজ পেয়েছি আর এ প্রাইম বি এম প্রাইম এটা একটা ত্রিভুজ পেয়েছি এই দুইটা ত্রিভুজটা থেকে আমরা এই আমাদের বস্তু যত দূরে আছে প্রতিবিম্ব তার ততটুকু পিছনে আছে কিনা সেটা আমরা প্রমাণ করে ফেলব তাহলে আমাদের ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে এ বি এম প্রাইম ও ত্রিভুজ এ প্রাইম বি এম প্রাইম ত্রিভুজের ক্ষেত্রে তাহলে কী পাই ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা এটা দেখি তাহলে এই কোণ দেখো আমরা দেখছি যে এই কোণ আর এই কোণ তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ ছিল তাহলে এটা হলো আমাদের আই কোণ ছিল এটা আই কোণ ছিল আর আই কোণ সমান আর কোণ আমরা আগে জানি এই যে আমরা এখানে লিখেছি প্রতিফলন সূত্র অর্থাৎ আমাদের এটা ছিল হলো এ এম ও এটা আমাদের কী কোণ ছিল এটা আই কোণ ছিল তোমাদের মনে আছে কি না এই যে এটা এটা ছিল আই কোণ আর এটা ছিল আর কোণ তাহলে আই কোণ সমান যেহেতু আর কোণ তাহলে আই কোণ সমান আর কোণ অর্থাৎ এই কোণ সমান এই কোণ তাহলে আমরা এইভাবে একটু লিখি যে এম প্রাইম এ বি কোণ ইকুয়াল এম প্রাইম এ প্রাইম বি কোণ দুটা সমান অর্থাৎ এই কোণ সমান এই কোণ আমরা প্রমাণ করতে যাচ্ছি এই দুইটা ত্রিভুজের এই কোণ সমান এই কোণ অর্থাৎ এ কোণ সমান এ প্রাইম কোণ আমরা পেয়ে গেলাম তারপর আমরা এখানে একটু দেখি যে এখানে যে আমাদের কোণটা আছে অর্থাৎ এই জায়গায় এই জায়গায় এই জায়গায় একটা কোণ আছে এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি এই কোণের মানটা হলো কত 90 ডিগ্রি এই কোণের মানটা আমাদের 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি কোণগুলো হলো পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি অতএব এ বি এম প্রাইম কোণ ইকুয়াল টু এম প্রাইম এ প্রাইম বি এম প্রাইম এই কোণ সমান কারণ হলো এরা হলো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি কোণ হলো পরস্পরের সমান এই দুই পাশে এই কারণে এটা সমান এখন যদি এটাই হয় তাহলে আমরা কি বলতে পারি তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম এই দুই ত্রিভুজ আর আরেকটা জিনিস আমরা বলতে পারি যে এই ত্রিভুজের মধ্যে দেখো এখানে এই বি এম হচ্ছে সাধারণভাবে অর্থাৎ বি এম প্রাইম সাধারণ সাধারণ বাহু সাধারণ বাহু যদি দুইটা আমরা পেলাম হচ্ছে এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এই কোণ এবং এটা হলো সাধারণ বাহু অর্থাৎ ত্রিভুজটা হলো সর্বসম অর্থাৎ ত্রিভুজ আমরা তাদের কী ছিল ত্রিভুজ এ বি এম প্রাইম ত্রিভুজ সর্বসম এ প্রাইম বি এম প্রাইম ত্রিভুজ দুটো সর্বসম আর সর্বসম হইলেই আমরা কি জানি অর্থাৎ আমাদের এই বস্তু হতে দর্পণ হতে বস্তুর দূরত্ব এবং এই দূরত্ব অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান তার মানে আমরা হলে পাচ্ছি এ বি সমান এ প্রাইম বি পেয়ে গেলাম তাহলে যদি আমরা এটাই পাই অর্থাৎ আমরা দেখলাম যে এই ত্রিভুজটা সর্বসম হওয়ার কারণে অর্থাৎ এ বি বাহু এই বাহু আর এই বাহু সমান হচ্ছে তাহলে আমরা লিখতে পারি বস্তু
বস্তু থেকে আয়না ও জায়গা শর্ট তোমরা একটু বুঝে নাও, আয়না থেকে বিম্বের 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 দূরত্বের অনুপাত, তাহলে অনুপাতটা কি হবে? তাহলে অনুপাত হচ্ছে আমাদের অনুপাত, অর্থাৎ এ এবি ভাগ এ প্রাইম বি, যেহেতু দুটা সমান, আর দুটা সমান হলে কি হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, অর্থাৎ এটা আমাদের মান হচ্ছে ওয়ান হবে। তাহলে এইটাই হলো আমাদের হলো প্রমাণ করার কথা, অর্থাৎ আমাদের মূল জিনিসটা প্রমাণ করতে হবে যে আমরা এই দর্পণটাকে আমরা যেভাবে ঘোরাই না কেন, এই যে প্রতিবিম্বর দূরত্ব এবং বস্তুর দূরত্ব দর্পণ থেকে একই থাকবে। তাহলে আমরা একটু এখানে একটু ফিনিশিংটা দিয়ে দিব যে দর্পণকে যেভাবেই রাখা হোক না কেন, এখানে একটু তোমরা একটু লিখে নিবা, এখানে আমি একটু লিখে দিচ্ছি যে এই জিনিসটা তোমরা অবশ্যই হলো লাস্টে ফিনিশিং দিবে, যে সুতরাং আয়না কে যে ভা যে ভাবেই যেভাবেই রাখা হোক না কেন, বস্তুর দূরত্ব ও বিম্বের দূরত্ব সব সময় একই থাকবে। এটা লাস্টে লিখে দেবে। তাহলে এইভাবে আগে প্রথমে এই চিত্রটা আঁকবা, একে কিছু কথা বর্ণনা দেবে, বর্ণনা দেওয়ার পরে এইভাবে সুন্দর করে লিখে এই পয়েন্ট এবং এই পয়েন্ট লাস্টে অবশ্যই ফিনিশিং দেবে এই পয়েন্টটা, অর্থাৎ আয়নাকে বা দর্পণকে যেভাবেই রাখা হোক না কেন, বস্তু দূরত্ব ও বিম্বের দূরত্ব সমান হবে। অর্থাৎ আয়নাকে আমরা যেভাবে রাখি বাঁকাই বা 10 ডিগ্রি 5 ডিগ্রি যে কোনোই বাঁকাই না কেন, অর্থাৎ বস্তু যত দূরে থাকবে তার বিম্বটা ঠিক তত পিছনে করতে হবে। আমি পূর্বে যেহেতু বলেছি যে তোমাদেরকে যে সমতল দর্পণের তিনটা বৈশিষ্ট্য থাকবে, এক নম্বর বৈশিষ্ট্য ছিল দর্পণ থেকে বস্তু যত দূরে থাকবে তার প্রতিবিম্ব ঠিক ততটুকু পিছনে গঠিত হবে, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বস্তুর দূরত্ব এবং প্রতিবিম্বের বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সমান হবে। তিন নম্বর যে প্রতিবিম্ব গঠিত হবে সেই প্রতিবিম্বটা অবাস্তব হবে এবং সোজা হবে। আশা করি তোমাদের যে সপ্তম সপ্তাহের ফিজিক্সের 5 নম্বর যে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তবে তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা শুধু হুবহু কোনো কিছু কপি করো না, হুবহু কপি করলে তোমার মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পাবে না। তোমাদেরকে কী করতে হবে, এই যে তোমাদেরকে যে অ্যাসাইনমেন্ট গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছে এইটা কিন্তু তোমাদেরকে আগে বুঝতে হবে, বোঝার পর তুমি কতটুকু বুঝবে সেটা তোমাকে খাতায় লিখতে হবে, যে হুবহু একজনের একটা কপি করার দরকার নেই, তোমরা আমি যেভাবে দেখেছি এভাবে আগে বুঝবা, বুঝে তারপর নিজের মতো করে লেখার চেষ্টা করবে, নিজের মতো করে চেষ্টা করবে। তারপরে আমি আমার এই টিউটোরিয়ালের ডিসক্রিপশনে যে ফেসবুক যে পেজ থাকবে ওই পেজে হলো এই একটা লিখিত আকারে ফরম্যাট তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা ওইটা দেখে তোমরা নিজের মতো করে লেখো। তাহলে পরিশেষে তোমাদের কাছে আমার এটাই অনুরোধ যে আমার এই টিউটোরিয়াল যদি তোমাদেরকে তোমাদের একটু উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলের সাথে থাকবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।